নবগ্রামে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী উপস্থিত ছিলেন। নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকেরা। মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও নবগ্রাম ব্লক প্রশাসনের পরিচালনায় নবগ্রামে শুরু হল সৃষ্টিশ্রী মেলা। বুধবার প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। নবগ্রাম কিষাণ মান্ডিতে এই মেলা চলবে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা শাসক, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রাইমারি প্রসেসিং সেন্টার বা একটা স্টোরেজ ইউনিট বা একটা গোডাউন, কোল্ড স্টোরেজ বা ডাল মিল, তেল মিল, মানে নানা রকম স্কিম করার জন্য, মানে ফসল কেটে নেওয়ার পরে আর সেকেন্ডারি প্রসেসিং করার আগে, এই প্রকল্প গত 2-3 মাসের আগে শুরু করা হয়েছে। ইতিমধ্যে আমরা জেলাতে ঠিক করেছিলাম যে 15টা প্রস্তাব আমরা নেব। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই গ্রামীণ জীবন অর্থনীতিকে ভালো করার জন্য আজকে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন নবগ্রামকে দায়িত্ব দিয়েছিল, সে দায়িত্ব নিয়ে মাননীয় জেলা শাসক সহ প্রকল্প আধিকারিক সহ এখানে অনেকেই আমাদের উপস্থিত ছিলেন। কর্মাধ্যক্ষ আমাদের পূর্ত সহ অনেকেই ছিলেন। পঞ্চায়েত সমিতি আজকে এই কাজ হচ্ছে, এটা চলবে 9 থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। নবগ্রাম থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।